কি রঙা পানী কলা পানী কথা কবলে যায়। আমি সরপা দেখি আছো গুহী চারিফালে পাহাড় পানী যেটা আহে সেই পানী রঙা পানী হয়ে কলা পানী কোনব কলা পানী নলা সাফা করব নয় কারণে যদি ওলায় সেইটাই কলা পানী ব্যর্থতার কারণে উলিয়াব কলা পানী, বাকিবোর সব রঙা পানী। প্রতিশ্রুতি এটা অসার বলে প্রমাণ হল। উন্নয়নের বিকশিত উন্নয়নের যে স্লোগান এই ফটা ধুললে পরিবর্তন হয়েছে। মিউনিসিপালিটি কর্পোরেশন, পিডব্লিউ ডিপার্টমেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট কোনো ধরনের সমন্বয় নাই, কোনো ধরনের সমন্বয়হীন একটা ব্যবস্থার কারণে এই হয়েছে। আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়া ফটো থাকা পোস্টার ইলেকশনের সময় নির্বাচনের সময় প্রচার করেছিল যে বানমুক্ত গুয়াহাটী, অপরাধমুক্ত গুয়াহাটী, বিকশিত গুয়াহাটী, কত গল প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি এটা অসার বলে প্রমাণ হল। উন্নয়নের বিকশিত উন্নয়নের যে স্লোগান এই ফটা ধুললে পরিবর্তন হয়েছে। আর এনেকেতো নহবতো, এইটু এনেকে কথা কলে নহব নয়। এটা গুয়াহাটি উন্নয়ন মন্ত্রীগুলি কৈছে পানি হেনো রঙা পানি আর কলা পানি, কি রঙা পানি কলা পানি কথা কবলে যায়। আমি সরপা দেখি আছো গুহী চারিফালে পাহাড় পানী যেটা আহে সেই পানী রঙা পানী হয়ে কলা পানী কোনব কলা পানী নলা সাফা করব নয় কারণে যদি ওলায় সেইটাই কলা পানী ব্যর্থতার কারণে উলিয়াব কলা পানী, বাকিবোর সব রঙা পানী। আর নগর উন্নয়ন মন্ত্রীগুলি রঙা পানী কলা পানী এই কথাটো কই গুয়াহাটির জনসাধারণের চূড়ান্ত অপমান করেছে। আর এই মন্তব্যের কারণে গুয়াহাটি নগর উন্নয়ন মন্ত্রীগুলিকে আমি ধিক্কার দিছো, গরিহণা দিছো, আর গুয়াহাটির রাইজক অপমান নকরিবলে কঠোরভাবে আমি সকিয়ে দিছো। গুয়াহাটি মন্ত্রী অশোক সিংগাল ডাঙর চূড়ান্তভাবে পদত্যাগ করব লাগে, কিন্তু এখন সরকার যী মন্ত্রী নাসুরবন্দা কোনো কানখান নাই, প্রতিবাদলে কোনো কানখান নাই, এখন সন্মানীয় মুখ্যমন্ত্রী কোনো কানখান নাই। গুয়াহাটীবাসী আজি আমি সকলে জানো যে এজাক বরষুণতে গুয়াহাটী মহানগরীর যখন আমার ছাত্র ছাত্রী হোক বা অভিভাবকা যখন কর্মস্থল অফিস কাছাড়ি যায় সকল মানুষ রাতে ঘরের উলব নার অবস্থা হয়েছে, ঘর সময়মতে যাব নার অবস্থা হয়েছে। তার ফলতো কিন্তু এখন সরকারের কোনো কারখান নাই। তারপরও এখন সরকারের যগী মন্ত্রী অভিভাবক মন্ত্রী সেইগী মন্ত্রী কয় এখন যে রঙা পানি কলা পানি কথা আসল রঙা পানি কলা পানি কি আমি সুদিব বিচার যে রঙা পানি কলা পানি অর্থাৎ কি আমার জনসাধারণক আসল আমার গুয়াহাটী বা মহানগরী চূড়ান্ত অপমান করেছে, যেহেতু বুঝাই দিছে যে মানুষ যে রঙা পানি হেঁটে মেঘালয়ের অহা পানি আর এই কলা পানি গুয়াহাটী পানি কেনে এটা বিশেষজ্ঞ নাকি কেনে গম পালে যে গুয়াহাটির মহানগর পানি পাহাড়ের পানিব কেন রঙা নে কলাতে নজানে নাকি সেইখানে কমন সেন্স জ্ঞানখিন নাই কারণে টুলুঙা মন্তব্য করে। তার ফল আমি সদুঘর হিসাবে যে ধৈর্য দিছি যে এগারী বিভাগীয় মন্ত্রী এনেকা ধরনের বক্তব্যসী অন্ত অপমান করেছে, গুয়াহাটী অপমান করেছে, আর এই এনেকা ধরনের ব্যক্তি আমি সহ্য করা নহব। আর গতি আমি কোথাও যে গুয়াহাটী মহানগর যাব পাহাড় আমি অসীম দিয়ে কোথায় আপনি গুয়াহাটী একজন মহানগর চাই লোক যেহেতু সফল নকরে হেলিকপ্টার ঘুরে গম নাই গুয়াহাটী কেনকা।